নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও নগ্ন ছবির ভিডিও প্রকাশ সহ সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতন এবং সম্প্রতি কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদিবাসী তরুণী রুখিয়া রাউতকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধর্ষকদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রংপুরে প্রায় 20টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।